নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকক আমাৰ ইউটিউব চেনেলত আজিবোৰ টেকনলজিলৈ স্বাগতম দিছো। বন্ধু বান্ধৱীসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও পুৱাৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো। এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুতেই গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক। আৰু যদিহে চেনেলটোত নতুনকৈ আহিছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল অপশ্যন ক্লিক কৰিব। আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে এতিয়ালৈকে যদি ভিডিঅ'টো লাইক কৰা নাই, লাইক কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিব নাপাহৰিবা। তো বেছি পলম নকৰি আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। আহক, আজি পুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ ওলাই আহিছে। ATM ব্যৱহাৰ কৰাৰ ক্ষেত্ৰত সলনি হ'ল বহু নিয়ম। নতুন বছৰৰ পৰা সলনি হৈছে বহুকেইটা নিয়ম। ইয়াত কৈছে যে নতুন নিয়ম অনুসৰি এতিয়াৰে পৰা ATMত প্ৰতিটো ভুলৰ বাবে বেংকে দায়িত্ব ল'ব। গতিকে ATMৰ পৰা টকা উলিয়াওঁতে জমা ধন কিমান আছে নিৰীক্ষণ কৰক। যদি আপুনি SBIৰ গ্ৰাহক হয় তেন্তে প্ৰতিটো ভুলৰ বাবে আপুনি 20% GST ভৰিব লাগিব। অন্যহাতে এই তুলনা অন্য বেংকৰ GSTতকৈ SBIৰ কিছু হওক। তথ্য অনুসৰি অপৰ্যাপ্ত বেলেঞ্চ ৰখাৰ বাবে প্ৰতিটো অসফল ATM লেনদেনৰ বাবে HDFC বেংক, এক্সিছ বেংক, কটক মহিন্দ্ৰা বেংক, য়েছ বেংক আৰু ICICI বেংকে 25% GST লয়। অধিকাংশ বেংকেই একাউণ্ট ষ্টেটমেণ্টৰ খবৰ দিবলৈ SMS এলাৰ্ট কৰা আৰু কল কৰা সুবিধা প্ৰদান কৰে, যাৰ সহায়ত ATMত লেনদেন কৰিলে আপোনালৈ SMS যোগে খবৰ আহে। ইয়াৰ উপৰিও আপুনি UPI এপসমূহ ব্যৱহাৰ কৰি ইয়াৰ তথ্য পাব পাৰে। অন্যহাতে ATM মেচিনতো লাষ্ট ট্ৰানজেকশ্যনৰ সকলো তথ্য লাভ কৰে। মন দিব লগা কথা এই যে অন্য বেংকসমূহে জমাধন চাবলৈ GST কাটে। ইয়াৰ উপৰিও দিনটোত বেংকে 5-8 বাৰলৈ ATM লেনদেনৰ সুবিধা দিয়ে। ইয়াৰ ভিতৰত পিন চেঞ্জ, মিনি ষ্টেটমেণ্ট, বেলেঞ্চ চেক ইত্যাদিও সোমাই আছে। গতিকে GSTৰ পৰা বাচিবলৈহে অধিকতম লেনদেনৰ পৰা দূৰত থাকক, নহ'লে নিজৰ সাঁচতীয়া ধনকেইটা GST নামত নাইকিয়া হৈ যাব। এই মুহূৰ্তত বহুত এটা গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ আহিছে। অহা 10 দিনৰ ভিতৰত জেললৈ যাব হাগ্ৰামা, প্ৰমোদ বড়োৰ মন্তব্য। অহা 10 দিনৰ ভিতৰত জেললৈ যাব পাৰে হাগ্ৰামা মহিলাৰী। BTC হোৱা দুৰ্নীতি তদন্ত ক্ষীপ্ৰ গতিত চলি আছে। 2,300 কোটি টকাৰ দুৰ্নীতি তথ্য পোহৰলৈ আহিছে BTC-ত। এই কেলেংকাৰীত জড়িত সকলো যাব লাগিব কাৰাগাৰত। বুধবাৰে ঢেকীয়াজুলি বেলখিৰিৰ বালাবাৰীত অনুষ্ঠিত নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ শোণিতপুৰ জিলা সমিতিৰ বাৰ্ষিক সমাৰোহত উপস্থিত থাকি এই মন্তব্য কৰে নৱনিযুক্ত BTC মুখ্য কাৰ্যবাহী বিষয়া প্ৰমোদ বড়োৱে। অতি শীঘ্ৰে ৰঞ্জন দৈমৰী মুকলি আকাশৰ তললৈ আহিব। শেহতীয়াকৈ এই সন্দৰ্ভত গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ লগতো আলোচনাত মিলিত হয়। লগতে বড়োক ভাষা চৰকাৰী সহযোগী ভাষা হিচাপে স্বীকৃতি দিয়াৰ ক্ষেত্ৰত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি কয়। এপছুৰ কেন্দ্ৰীয় সভাপতি দীপেন বড়োৱে বিগত সময়ত এপছুৱে বড়ো ভাষাক চৰকাৰী সহযোগী ভাষা হিচাপে যি দাবী উত্থাপন কৰি আহিছিল সেই চৰকাৰে কাৰ্যকৰী কৰিলে, চৰকাৰে অশেষ ধন্যবাদ। অতি শীঘ্ৰে শোণিতপুৰ আৰু বিশ্বনাথ চাৰিআলিত থকা বড়ো জনগোষ্ঠীসকলক ঐতিহাসিক BTR চুক্তিৰ আধাৰত বড়ো কাউন্সিলৰ অন্তৰ্ভুক্তিৰ যুঁজা চলি আছে বুলি জনাই প্ৰমোদ বড়োৱে। 10 বছৰ সম্পূৰ্ণ কৰিলে 60 বছৰ বয়সলৈ চাকৰি নিশ্চিত, NHMৰ সৰ্বশিক্ষা কৰ্মচাৰীলৈ সুখবৰ। ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযান NHM আৰু সৰ্বশিক্ষাত কৰ্মৰত কৰ্মচাৰীসকলৰ বাবে সুখবৰ। 10 বছৰ চাকৰিকাল সম্পূৰ্ণ কৰা লোকসকলৰ এতিয়াৰে পৰা 60 বছৰ বয়সলৈ চাকৰি নিশ্চয়তা লাভ কৰাৰ লগতে নিয়মীয়া চৰকাৰী কৰ্মচাৰীৰ দৰে দৈমিত্তিক ছুটি, আৰ্জিত ছুটি, প্ৰসৱকালীন ছুটিকে ধৰি সকলো ছুটি লাভ কৰিব। আজি সদনৰ প্ৰশ্নোত্তৰ কালত বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুৰী এক প্ৰশ্নৰ উত্তৰত স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযান অসমৰ অধীনত মুঠ 1,893 ঠিকাভিত্তিক কৰ্মচাৰী আছে। তদুপৰি 83 কৰ্মচাৰী অস্থায়ীভাৱে কৰ্মৰত। অভিযান সঞ্চালক, কাৰ্যবাহী সঞ্চালক আৰু বিত্ত সঞ্চালক পদৰ বাহিৰে সকলো কৰ্মচাৰী অস্থায়ী। ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযান অসমৰ অধীনত ঠিকাভিত্তিকভাৱে কৰ্মচাৰীসকলৰ নিযুক্তি দিয়া হয় আৰু প্ৰতি বছৰে পাৰদৰ্শিতা মূল্যাংকনৰ ভিত্তিত তেওঁলোকৰ কাৰ্যকাল বৃদ্ধি কৰা হৈছে। তেওঁলোকৰ চাকৰি সম্পূৰ্ণৰূপে ঠিকাভিত্তিক তথা অভিযানৰ 90% অনুদান কেন্দ্ৰীয় চৰকাৰে বহন কৰে। অস্থায়ী কৰ্মচাৰীসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ বাবে চৰকাৰে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই, যদিও স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগে চৰকাৰী কৰ্মচাৰীসকলে লাভ কৰা সা সুবিধা যেনে আৰ্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, প্ৰসৱকালীন ছুটি ইত্যাদি প্ৰদান কৰা আৰু যিসকল কৰ্মচাৰী 10 বছৰ কাৰ্যকাল ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে তেওঁলোকৰ চাকৰি প্ৰতি বছৰে পাৰদৰ্শিতা মূল্যাংকন ভিত্তিত কাৰ্যকাল 60 বছৰ বয়স পৰ্যন্ত নিশ্চিতকৰণ প্ৰস্তাৱ ৰাজ্যিক কেবিনেটে গ্ৰহণ কৰিছে। মাজতে কোনো কাৰণতে NHMত বন্ধ হৈ গ'লেও সেইসকল কৰ্মচাৰীৰ দা দৰমহা দায়িত্বত চৰকাৰ নিয়োজিত হ'ব। এই সম্পৰ্কত অহা 10-15 দিনত আনুষ্ঠানিকভাৱে জাননী প্ৰকাশ পাব, তেতিয়া অস্থায়ী শব্দটো উঠি যাব। সৰ্বশিক্ষাৰ কৰ্মচাৰীৰ ক্ষেত্ৰত একে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। ইফালে 22 জানুৱাৰীত মুখ্যমন্ত্ৰী বাসগৃহ ঘেৰাও কৰিব চৰকাৰৰ ভূমিকাত ক্ষুব্ধ ৰাইজ প্ৰাথমিক শিক্ষক সন্মিলনী।
রাজ্যের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করা আর স্নাতক শিক্ষকর পরা কর্তন করা 8,700 টাকার গ্রেড পে ঘুরাই দিয়ার দাবিত রাজ্যের সকল বিধায়কের স্মারকপত্র প্রদান করেছে প্রাথমিক শিক্ষক সম্মিলনীয়ে। যা 27 ডিসেম্বরের 3 দিনিয়াকৈ স্মারকপত্র প্রদান কার্যসূচীর সম্মিলনীর প্রতিনিধিত্ববর্গে বিধায়কসকলক সাক্ষাৎ করে সমস্যা দুটির বিতং স্থিতি অবগত করে সমস্যা সমাধানত বিধায়কসকলের সহযোগিতা কামনা করেছে। সম্মিলনীর প্রধান সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামী কয় যে অতি শেহতীয়াকৈ যা 5 আর 14 নভেম্বর রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রতিনিধি আর প্রতি জেলার 3 গৰাকী প্রধান শিক্ষকর উপস্থিতিত শিক্ষামন্ত্রীর লগত আলোচনা হয়েছিল। এই আলোচনার পিছত শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকর পদটি উদ্বোধনতির জড়িয়ে প্রধান শিক্ষকলে রূপান্তর করার সিদ্ধান্ত লওয়া বলে জানিপরা গেছে। কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা গ্রহণ নকরাত প্রাথমিক শিক্ষকসলক সন্দিহান হয়ে পড়ছে। সম্মিলনে কয় যে শিক্ষক সমাজে গ্রহণ করা বিত্তীয় লেনদেন আর তথ্য আদান প্রদান নকরার শপথ গ্রহণের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কার্যসূচী সমাপনের পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কার্যসূচীর নির্ধারণ করা দিনের আগতে আদেশ প্রকাশের পর্যালোচনা করার স্মারকপত্র যোগে অনুরোধ জানাইছে। সম্মিলনের নেতৃত্বয় কয় যে রাজ্যের প্রাথমিক শিক্ষার গতিশীলতা কোনো জটি পড়লে তার প্রাথমিক শিক্ষক সমাজ দায়ী নহব, কিয়নো সকল পর্যায়ের শিক্ষা বিষয়া বিধায়ক আর শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীক ইতিমধ্যে সকল সিদ্ধান্ত অবগত করা হয়েছে। একটা বিবৃতিতে রাজ্যের সকল প্রাথমিক শিক্ষক 22 জানুয়ারীত গুয়াহাটী সমবেত হবলে সাজু হওয়ার আহ্বান জানাইছে। ইফালে 31ৰ নিশা ঘোষণা হব পারে নৈশ সান্ধ্য আইন, রাজ্যসমূহে পত্র প্রেরণ। প্রথমে ব্রিটেন, তারপর ইউরোপ, 8খন রাষ্ট্র আর এটা ভারত আহি পাইছে করোনা ভাইরাস নতুন স্ট্রেইন। পূর্বর কোভিড-19 এই নতুন স্ট্রেইন 70% অধিক সংক্রমণ বলে ইতিমধ্যে বিজ্ঞানী সকলে সতর্কবাণী প্রশুনাইছে। এতালেক দেশত নতুন স্ট্রেইন করোনা ভাইরাস আক্রান্ত 20 জন রোগীক চিনাক্ত করা হয়েছে। এনে পরিস্থিতি নতুন ধরনের করোনা ভাইরাসক লো অধিক সতর্ক হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। নতুন করোনা সংক্রমণ রোধ করবলে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে আজি জারি করেছে নতুন কোভিড নির্দেশনা। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লাভ আগরওয়ালে প্রতিখন রাজ্যের মুখ্য সচিব সকলে প্রেরণ করেছে পত্র। কোয়া হয়েছে যে ব্রিটেনের যখন লোক এমাহর ভিতর ভারতলে আছে চোকা নজর রাখব আনকি রিপোর্ট নেগেটিভ আহলেও হোম আইসোলেশনত থাকিব লাগিব। মূরত বিষ করণে নতুন স্ট্রেইনের একটা লক্ষণ বলে আগরওয়ালে উল্লেখ করে। প্রয়োজন হলে জনসংগ্রাম সমাগম কমা বলে 31ৰ নিশা নাইট কার্ফিউ ঘোষণা করার কর্তৃত্ব দিয়া হয়েছে রাজ্যসমূহক। ইতিমধ্যে রাজস্থানের দরে রাজ্যে 31 ডিসেম্বরে বৃদ্ধি করেছে নাইট কার্ফিউ। পশ্চিমবঙ্গ সরকারে তেনে চিন্তাই করে আছে, অবশ্যই রাজ্যসমূহ এই বিষয়ে নিজাক সিদ্ধান্ত লোক পড়ে। লাইকাদিয়া বনাঞ্চলের গ্রামবাসীক 31 জানুয়ারির পূর্বে পুনর সংস্থাপনের নির্দেশ মুখ্যমন্ত্রী সোনোয়ালর। লাইকাদিয়া বনাঞ্চলের গ্রামবাসীক 31 জানুয়ারির পূর্বে পুনর সংস্থাপনের নির্দেশ মুখ্যমন্ত্রী সোনোয়ালর। বুধবারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে বিধানসভার সভাকক্ষত এক আলোচনাত মিলিত হয়। বন বিভাগের জ্যেষ্ঠ বিষয়াসকলের হওয়া এই বৈঠকত মুখ্যমন্ত্রীগুলি লাইকাদিয়া বনাঞ্চলের লোকসলক পুনর সংস্থাপন দিয়ার উপর আলোচনা করে। লাইকাদিয়া বনাঞ্চলের লোকসলক 2021 বর্ষের 31 জানুয়ারির ভিতর পুনর সংস্থাপন ব্যবস্থা করবলে পর্যাবরণ আর রাজস্ব বিভাগক নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীগুলিয়ে লাইকাদিয়া বনাঞ্চলের গ্রামবাসীক 31 জানুয়ারির পূর্বে পুনর সংস্থাপন নির্দেশ মুখ্যমন্ত্রী সোনোয়ালর। উল্লেখ্য যে এই লোকসকলক স্থায়ী সমাধান করবর ইতিমধ্যে এখন কমিটিও গঠন করা হয়েছে। সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, নবকুমার দলে সাংসদ প্রদান বরুয়া আদির উপস্থিতিত এই কমিটি গঠন করা হয়। মুখ্যমন্ত্রী কমিটি এমাহর ভিতর এই লোকসকলের পুনর সংস্থাপনের সকল যাবতীয় কাম সম্পূর্ণ করবার নির্দেশ দিছে। সরকারের প্রতিশ্রুতি হয়ে রইল বিজেপির তুলাচনা রিপুন বরার। বিজেপি সরকার প্রতিশ্রুতি হয়ে রইল। বুধবার রাজীব ভবনত প্রদেশ কংগ্রেসের এক সংবাদমেল সরকার তুলাচনা প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরার। 2019-20 বাজেটত সরকারি বিদ্যালয় মহাবিদ্যালয় হোস্টেলত থাকা ছাত্র ছাত্রীক 700 টাকা দিয়ার কথা আছিল। যা বছর একাংশ ছাত্র ছাত্রীক কিছু টাকা দিলে, কিন্তু এই বর্ষত এগারিও নিদিলে। ভ্রাম্যমানত কাম করা শিল্পী সকলে 50,000 টাকা এককালীন সাহায্য দিয়া করা আছিল, কিন্তু আজিল সরকারে নিদিলে। আন্দোলনের সময়ত শিল্পী সকলে প্রতিবাদ করেছিল, সেই সময় একাংশ শিল্পীক 50,000 টাকা দিলে যাতে প্রতিবাদ নকরে। আনহাতে সরকারের বাজেটের ঘোষণা করতে 2019-20 বাজেটত 306 বিদ্যালয় প্রাদেশিকরণ করা হব বলেও কৈছিল, কিন্তু তার 100খন বিদ্যালয় 2020 চনত প্রাদেশিকরণ করলে। ফসল বীমা যোজনার জড়িয়ে মাত্র 32গৰাকী খেতিয়কে ক্ষতিয়ান পালে। যোগী খোপার কাগজ কল
পুনৰ নবীকৰণ কৰাৰ কথা আছিল, কিন্তু সেয়া এতিয়ালৈ সম্ভৱ হৈ নুঠিল। 1030 গাঁৱত খিলঞ্জীয়া মানুহক মাটিৰ পট্টা জৰীপ দিয়া হ'ব আছিল, কিন্তু সেয়া পৰিৱৰ্তে বিজেপি কাৰ্যালয় নিৰ্মাণ কৰিবলৈ মাটি নিদিলে। RSSৰ জৰিয়তে চলোৱা সংগঠনসমূহতে মাটি ধন দিলে বিজেপিয়ে। লগতে বিজেপি কাৰ্যালয় নিৰ্মাণ কৰিলে 2019-20 বাজেটত মাজুলীৰ বাবে ধন আবণ্টন কৰি মাজুলীত উন্নীতকৰণ কৰা হ'ব কৈছিল, কিন্তু সেয়া ধোঁৱাচাঙত পৰিণত হৈছে। গুৱাহাটীৰ পৰা ঢাকালৈ বিমানযোগে যাতায়াত ব্যৱস্থা সুচল কৰিম বুলি বাজেটত প্ৰতিশ্ৰুতি দি এদিন বিমান চলে, এতিয়া সকলো বন্ধ। এদিনত 6 কিলোমিটাৰ পথ পকী কৰিম কৈছিল মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই, কিন্তু সেয়া কাৰ্যত পৰিণত নহ'ল।